সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা অর্ধতৎসম এবং দেশি শব্দ মনে রাখবো দুইটা গল্পের মাধ্যমে এবং তৎসম শব্দ কিভাবে আপনি মনে রাখতে পারেন তার কয়েকটা টেকনিক বলার চেষ্টা করব তো চলুন প্রথমে দেখি কিভাবে তৎসম শব্দ মনে রাখা যায় কোনো শব্দের মধ্যে যদি রি র স থাকে তাহলে সেই শব্দটা তৎসম হয়ে যাবে তৎসম প্রত্যয় যুগে গঠিত শব্দ সাধারণত তৎসম শব্দই হয় তৎসম সন্ধির মাধ্যমে গঠিত যে শব্দগুলো আমরা পাই সেই সব শব্দ তৎসম শব্দ বা সংস্কৃত হয় তৎসম উপসর্গ যুগে গঠিত শব্দগুলা তৎসম শব্দ হয় এই কয়েকটা যে পদ্ধতি আছে এই পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে তৎসম শব্দগুলো আপনার আয়ত্তে চলে আসবে আমরা যখন নত্ব এবং সত্য বিধান করবো তখন আরো অনেক বেশি তৎসম শব্দ আমাদের মনে থাকবে বা বা একটা শব্দ 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 দেখলে আমরা অনেকটা বুঝতে যে এটা কি তৎসম তৎসম নয় এছাড়া আপনাকে পারবো কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে মুখস্থ এমন না যে বই ধরলাম মুখস্থ না হলে ছাড়তেছি না বরঞ্চ পড়তে পড়তে আপনার বিষয়টা আয়ত্তে চলে আসবে চলুন এবার দেখি দেশি শব্দগুলো বইয়ের মধ্যে এগারোটি দেশি শব্দ দেওয়া আছে এই এগারোটা শব্দ আমরা গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব শব্দগুলো একবার আমরা বলতেছি কুড়ি টুপর চোলা ঢেকি কোলা গঞ্জ ডিঙা চুঙা ডাগর ডাব পেট তো চলুন দেখি আমাদের গল্পের শুরু কোথা থেকে কুড়ি বছরের এক মেয়ে তাকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি স্বামী টুপর পরে এসেছে এবং আগুনের চারপাশে ঘুরতেছে তো এখানে আমরা পেলাম কুড়ি এখানে পাচ্ছি টুপর টুপর মানে হচ্ছে লম্বা টুপি সাধারণত হিন্দু বিয়ের মধ্যে এই টুপর ব্যবহার করা হয় মুসলমান বিয়ে বা অন্য বিয়ের মধ্যে এই টুপরের ব্যবহারটা খুব বেশি দেখা যায় না তো আমাদের যে পাত্রী আছে বা কন্যা আছে বিয়ের পরে সে রান্না বান্না করতেছে চুলার মধ্যে এখানে যে শব্দটা ছিল চুলা তো রান্না বান্না করার জন্য যে চাল এই চালটা কোথা থেকে পাওয়া যাচ্ছে ধান ভেনে কুলা দিয়ে সেগুলো ঝেড়ে চালটা পাওয়া যাচ্ছে তো ধান বানার জন্য গ্রামগঞ্জে সাধারণত ঢেকি ব্যবহার করা হয় এবং এই ধানগুলা বা এই চালগুলা ঝাড়ার জন্য একটা কুলা ব্যবহার করা হয় তো আমাদের বর বা হাজবেন্ড যিনি আছে তিনি কি করে তিনি গঞ্জে ব্যবসা করেন গঞ্জে কিভাবে যান ডিঙি নৌকায় বা ডিঙা নৌকায় কিসের ব্যবসা করে চুঙার ব্যবসা করে চুঙ্গা বলতে বোঝায় বাঁশের একটা কৌটা এই পাশটা বন্ধ থাকে কারণ এই পাশে বাঁশের গিট দেওয়া থাকে উপরের দিকটা উন্মুক্ত থাকে বা খোলা থাকে কোনো তরল পদার্থ পরিমাপ করতে সাধারণত এই ধরনের চুঙা ব্যবহার করা হতো অতীতকালে এখন এটার ব্যবহার কমে গিয়েছে তো হাট থেকে আমাদের ভাই যান বা এই বর সাহেব আসে ডাগর ডাগর ডাব নিয়ে আসে আমাদের ভাবি সাহেবের জন্য কেন ডাব নিয়ে আসে কারণ বিয়ের অল্প দিন পরেই আমাদের যে কন্যা আছে অন্তঃসত্ত্বা হয়ে যায় তার পেটের মধ্যে কি আছে বাচ্চা আছে বাচ্চা যাতে ভালো থাকে কোমল থাকে সুন্দর থাকে এই জন্য আমাদের ভাই তার স্ত্রীর জন্য এই ডাগর ডাগর মানে বড় বড় ডাব নিয়ে আসে এই ছিল আমাদের গল্প গল্পটা আমরা আবার বলতেছি কুড়ি বছরের এক মেয়ে তাকে আমরা বিয়ে দিয়ে দিলাম স্বামী টুপর পরে এসেছিল বিয়ের পরে এসে চুলার মধ্যে রান্না বান্না করতেছে ঢেকি দিয়ে ধান বানতেছে কোলা দিয়ে চাল ছাড়তেছে তো স্বামী গঞ্জে ব্যবসা করতে যায় ডিঙি নৌকায় এবং চুঙ্গার ব্যবসা করে হাট থেকে ফিরে আসার সময় সে কি নিয়ে আসে ডাগর ডাগর ডাব মানে বড় বড় ডাব কেন কারণ তার বউয়ের পেটে বাচ্চা বাচ্চা যাতে সুন্দর হয় কোমল হয় এই জন্য সে তার বউকে ডাগর ডাগর ডাব খাওয়ায় এই ছিল এগারোটা শব্দ আমরা এগারোটা শব্দ আবার দেখব কুড়ি তার মানে বিষ টুপর চোলা ঢেকি কুলা গঞ্জ গঞ্জে কি জন্য যায় ব্যবসা করার জন্য যায় কিভাবে যায় ডিঙা নৌকায় যায় কিসের ব্যবসা করে চুঙার ব্যবসা করে হাট থেকে বা গঞ্জ থেকে কি নিয়ে আসে ডাগর ডাগর ডাব নিয়ে আসে তার বউয়ের পেটে আছে বাচ্চা এই ছিল এগারোটা শব্দ আশা করি এই এই গল্পটা যখন আপনি চিন্তা করবেন তখন শব্দ আপনার চলে আসবে বিভিন্ন পরীক্ষার মধ্যে আসলে আপনি খুবই তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন এর পরবর্তীতে আছে অর্ধতম শব্দ এটা মনে রাখার কৌশল কি তো এবার চলুন অর্ধতম শব্দ আমরা একটা ছোট্ট গল্প তৈরি করেছি সেটা বলার চেষ্টা করি বইয়ের মধ্যে যে কয়টা শব্দ দেওয়া আছে ওই কয়টা শব্দ ব্যবহার করেছি একজন মানুষ সে বিয়ে করেছে তার বউটা কুৎসিত সুন্দর না তো সে সব সবসময় মনে করে যে আমার এই গিন্নিটা মরে না কেন তো হঠাৎ করে তার এই গিন্নিটা মারা গেল তো এবার সে মৃত্যু উপলক্ষে সেরাদ্দ করবে তো সেরাদ্দ করবে জুসনা রাতে দাওয়াত দেবে কাদেরকে বৈষ্টমদেরকে এই ছিল পাঁচটা শব্দ এই পাঁচটা শব্দ ওই বইয়ের মধ্যে দেওয়া আছে পরীক্ষার মধ্যে বেশিরভাগ বই থেকেই প্রশ্ন করা হয় কাজে এই পাঁচটা শব্দের মধ্যে আপনি স্টার মার্ক দিয়ে রাখবেন গল্পটা আমরা আবার বলতেছি একজন মানুষ সে বিয়ে করেছে বউটা কি অনেক কুৎসিত বউ না বলে আমরা গিন্নি বলতেছি এই লোকটা তার বউ কুৎসিত হওয়ার কারণে বা অসুন্দর হওয়ার কারণে সবসময় দোয়া করতো যে আমার গিন্নিটা মরে না কেন তার গিন্নিটা মারা গেল তো এবার সে খুশিতে সেরাদ্ধ করবে জুসনা দাওয়াত দেবে কাদেরকে বৈষ্ণবদেরকে এই ছিল আমাদের লেকচার যদি আমাদের লেকচার ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এছাড়াও বিদেশি ভাষার কিছু শব্দ আমাদের বাংলা ভাষাতে ঢুকে গিয়েছে তো এইগুলাও আমরা পড়াবো আস্তে আস্তে পরবর্তী লেকচারগুলোতে পর্তুগিজ ভাষার শব্দ নিয়ে অলরেডি একটা লেকচার তৈরি করা আছে আমরা ভিডিওর নিচে লিংক দিয়ে দেব এবং অন্যান্য ভিডিও তৈরি হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশের যে বেল বাটনটি আছে এটা ক্লিক করে রাখুন